আসসালামু আলাইকুম পিতামাতার উপর সন্তানের একটি হক হলো সামথ অনুযায়ী মাথার চুলের সমান ওজনের সোনা বা রূপা সৎকার করা আর কোনো চুল যদি সপ্তম দিনে কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তম দিনের চুলের ওজন অনুমানে রূপা বা স্বর্ণ সৎকার করে দিবে আমার বাবুর সাত দিনে আস্থায়ী চুল কাটার আয়োজন ব্লেড বা রেজর দিয়ে চুল কাটা একটু ঝুঁকির কাজ একটু অসাবধানতায় কেটে যেতে পারে তাই ট্রিমারেই ভরসা রাখলাম বাইরে নাপিতে ট্রিমার ব্যবহার না করাই ভালো কারণ সেটা দিয়ে অনেকে চুল কাটতে ব্যবহার করা হয় সেজন্য যে কোনো ছোঁয়াচে রোগ বা চর্মরোগ হওয়ার ঝুঁকি থেকে যায় ট্রিমার দিয়ে শুকনো চুল কাটা যায় কিন্তু ব্লেড বা রেজর দিয়ে চুল কাটতে গেলে অনেক সময় চুল ভিজিয়ে না নিলে ভালো মতো পরিষ্কার হয় না সেক্ষেত্রে দীর্ঘ সময় চুল ভেজা থাকলে পাবুর ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে অনেকে মনে করেন বারবার চুল কাটলে চুল বেশি ঘন হয় কিংবা ছোট বয়সে চুল বড় রাখলে বড় হলে চুল পাতলা হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মাথার ত্বকে হেয়ার ফলিকলের সংখ্যা জন্মগতভাবে যা থাকে তার চেয়ে কখনোই বৃদ্ধি পায় না তাই বারবার চুল কাটলে চুল ঘন হবে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন অনেকের ধারণা নবজাতকের মাথায় অনেক বেশি তেল দিলে মাথার তালুতে হলুদ বা বাদামি আশের মতো স্তর পড়ে একে ক্রেডল ক্যাপ বলে আসলে ক্র্যাডল ক্যাপ হয় মূলত মাথার তালুতে অনেক বেশি সিবাম বা তেল উৎপন্ন হলে এর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী অয়েন্টমেন্ট লাগাতে হবে অনেক সময় নবজাতকের মাথার চামড়া উঠে যেতে পারে ফাঙ্গাস অ্যালার্জি বা ব্যাকটেরিয়া সংক্রমণে এটা হয় চামড়া ওঠা রোগ হওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সবার জন্য কামনা আল্লাহ হাফেজ